রেশন বন্টন দুর্নীতি তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ইডির দাবি, কালো টাকা সাদা করতে একাধিক ভুয়ো কোম্পানি তৈরি করা হয়েছিল, যেমন শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। নাগেরবাজারের ভগবতী কলোনি আবাসনের গ্রাউন্ড ফ্লোরের এই ফ্ল্যাটের ঠিকানায় খোলা হয়েছিল এই কোম্পানিগুলি। স্থানীয়দের দাবি, প্রথমে এই ফ্ল্যাটটি কিনেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের বিয়ে অমিত দে। রেশন মন্ডল দুর্নীতির তদন্তে নেমে তিনটি সংস্থার হদিশ পেয়েছে ইডি তদন্তকারী আধিকারিকরা, এবং সেই তিনটি যে কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছিল বলে জানা যাচ্ছে। সেই কোম্পানিগুলো কোথায়? সেই কোম্পানিগুলো যে ঠিকানা রেজিস্টার রয়েছে সেখানে আমরা এসে পৌঁছেছি, যে তিনটি কোম্পানি বর্তমানে বন্ধ করা হয়েছে। এবং এটা হচ্ছে এই এই যে অ্যাপার্টমেন্ট রয়েছে, এই অ্যাপার্টমেন্টের একেবারে একতলার এই যে ডান দিকের যে অংশ রয়েছে সেইখানে একটা ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাটের ঠিকানাটাই দেখানো হয়েছিল। তিনটি কোম্পানির নাম বলা হয়েছে, এবং যে বিষয়টা ইডি তদন্তে দাবি করা হচ্ছে, প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে কিন্তু এই তিনটি কোম্পানি খোলা হয়েছিল, এবং যে তিনটি কোম্পানি ঠিকানাই হচ্ছে এই ফ্ল্যাট, যে ফ্ল্যাট বর্তমানে তালাবন্ধ, কেউ নেই। পরিবার ছিল, লেখা আছে মধুমিতা সরকার, ওদের ছিল ফ্ল্যাট, ওরা বিক্রি করেছে শুনেছি, শোনা কথা সবই অমিতদের কাছে শুনেছি, বিক্রি করে দিয়েছে অমিতদের, আবার এটা নাকি বিক্রি করে দিয়েছে শুনেছি, কোম্পানিটা অফিস ছিল। ইডির দাবি, এই কোম্পানিগুলির মূলধন হিসেবে জমা করা হয়েছিল 12 কোটি টাকা। যিনি কোম্পানিগুলো বিক্রি করেছিলেন তিনি জানিয়েছেন, নগদ 12 কোটি টাকার বিনিময়ে শেয়ার বিক্রি করেছেন। এরপর এই কোম্পানিগুলিতে আরও 8 কোটি টাকা জমা পড়ে। ইডির দাবি, ধৃত বাকিবুর জেরায় জানিয়েছেন যে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে লোন হিসেবে তিনি এই 20 কোটি টাকা দিয়েছিলেন, কিন্তু এখনও কোনো টাকা তিনি ফেরত পাননি। মন্ত্রী সান্ত্রী এমএলএ এমপি যদি সব চোর হয়, সেই বাংলার মানুষের সম্মান কোথায় বাঁচবে? যদিও বাড়িতে তল্লাশির সময় এই কোম্পানিগুলির বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ে। যদিও ইডি সূত্রে দাবি, আগে এই কোম্পানিগুলির অংশীদার ছিলেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী মণিদীপা ও মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক, পরে তারা সরে যান। বালুর পিছনে কে, জ্যোতিপ্রিয়র পিছনে কে, জ্যোতিপ্রিয়র থেকে ভাগ পেত কে, জ্যোতিপ্রিয়কে 10 বছর ধরে অনেক কমপ্লেন থাকা সত্ত্বেও রেখে দিয়েছে কে? রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী তার দায় স্বীকার করবেন না? কোন এলাকায় রেশন পাওয়া যায়নি, কোন এলাকায় খারাপ চাল পাওয়া গেছে, কোন এলাকায় খারাপ সরবরাহ হয়েছে রেশন থেকে, বরং বিনামূল্যে খাদ্য, বিনামূল্যে চাল, বিনামূল্যে অন্যান্য সামগ্রী মমতা বন্দ্যোপাধ্যায় উজাড় করে দিয়েছেন এই রাজ্যে। সেখানে হঠাৎ একটা অভিযোগ গল্প ছেড়ে দিয়ে তাই নিয়ে একজন মন্ত্রীকে গ্রেফতার করে তৃণমূল কংগ্রেসকে ডিস্টার্ব করার চেষ্টা করা, এগুলো সব বিজেপির অঙ্ক কষা। 2008 সালে খোলা এই কোম্পানিগুলি ডিরেক্টর হন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুর রহমানের শ্যালক অভিষেক বিশ্বাস ও ঘনিষ্ঠ রামস্বরূপ শর্মা। এখন প্রশ্ন হল, এই কোম্পানিগুলিতে যে টাকার লেনদেন হয়েছে তার নেপথ্যে কী আছে, কে কে আছেন, কী রহস্য লুকিয়ে রয়েছে, সেগুলি কি সামনে আসবে? পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, ABP আনন্দ।